हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই মনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকালে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, একটু বেড়াতে যাব। আর সকালে মোহনায় যাই, আর আমরা তো এখন দীঘায় আছি তোমরা জানো। তো আবার এখন কোথায় বেরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কাল বিকেলে কোথাও বেরোইনি, সেই জন্য শেয়ারও করিনি, ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা, কেউ কোথাও যাবে না। ওকে অনুষ্কার, এসি আবার জ্বর, কাল রাত থেকে একদম ভালো লাগছে না। এসি থেকে ছেলেটা বলছে যাবো না দীঘা, মানে সমুদ্রে যাবো না সেটা বলছে না, বলছে যাবো না দীঘা। মেয়েটা আবার এসি জ্বর, কাল রাত থেকে এসে জ্বর, একদম ভালো লাগছে না। ছেলেদের কিছু হলে মায়েদের এমনিই ভালো লাগে না, কিন্তু বলো তো কাঁদতে নেই, কাঁদলে আর এসি জ্বর আসবে। চলো তো ওষুধটা খাইয়ে দিই। অনুষ্কাকে মেডিসিন খাওয়ানোর পর জ্বরটা ছেড়ে যাওয়ার পর বলছে মা আমি তোমাদের সাথে যাব। তো ও যদি এরকম থাকতো আমি যেতামও না, আর জ্বরটা কমে যাওয়ার পর বললো যে যাব, ওই জন্য মামা মামির সাথে বেরিয়ে পড়লাম। আর এখন দেখো আমরা চলে এসেছি ঢেউসাগর, ঢেউসাগরের মানে পার্কটা ওখানটাতেই বেড়াবো, সেই জন্য এসেছি। আর ছিটি ছিটি বৃষ্টি পড়ছে দেখেছো, ওর যে জ্বর কেউ বলবে দেখো টেনে উঠে পড়লো। আর 10 টাকা করে টিকিট নিলো এখানে, মামা মামিমা আমরা সবাই এসেছি। আমরা 7 জন এসেছি এখানে, তো অভি আসেনি কারণ ও রান্নার ডিপার্টমেন্টের ওখানে আছে, কারণ গাড়ি ছেড়েছে যখন ওদেরই সমস্ত কিছু দায় দায়িত্ব। একটা কাকু আর ও দুজনে ওখানে আছে, আর আমরা এখন বেড়াতে বেরিয়েছি। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বললাম, তো দেখো জিরাফগুলো কত বড় বড়, আবার ওদের একটা বাচ্চাও আছে, 3টে জিরাফ, তারপর একটা ছোট জিরাফ এইদিকেও আছে, এদিকেও আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর আমিও ক্যামেরা করছি, তো আমার এই যে একটা ননদ, পুচকে পাড়া ননদ আছে না, মামা শ্বশুরের মেয়ে, ও ক্যামেরা করছে। আর দেখো হোয়াটসঅ্যাপটা কত সুন্দর লাগছে বলতো, দারুণ লাগছে, একদম ভালো লাগছে। কিন্তু অনুষ্কা সব জিনিসে হাত দিচ্ছে, আমি এত বলছি বাবা হাত দিও না, হাত দিও না, না না একবার হাত দিই, একবার হাত দিই। আর আমি যাচ্ছি মিস ক্যালকাটা, তো কি বলবো। এখন কিন্তু অনুষ্কা ফোনটা ধরেছে, আমি বললাম আমি একটু আগে আগে যাই, তোরা বরং যা করছিস কর। ও ক্যামেরা করছে, তো আবার আমার দিকেও দেখছি ক্যামেরা করেছে। আর আমি ঘুরে দেখছি যে ও আমার দিকে ক্যামেরা করছে বলে আমি হাসছি, আমি যে ভালোই, আমি আমাকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, আমি ক্যামেরা করছি মানে আমি সবসময় ক্যামেরার পিছনেই আছি। আর এখন মেয়ের হাতে ফোনটা দিয়েছি বলে জাস্ট একটুখানি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, না হলে কিন্তু আমাকে দেখতে পাওয়া যায় না, খুব কমের ভাগ। আমি যদি ক্যামেরা করি আমাকে কিভাবে সবাই দেখতে পাবে বলো তো। আর ওড়নাটা একটু ছোট বড় হয়ে গেছে, এটা তো আর আমি পিছন থেকে দেখতে পাইনি, এখন ক্যামেরাটা করার পর ভয়েস দিচ্ছি এখন দেখতে পাচ্ছি। আর দেখো চারিদিকে কিন্তু ঝাউ গাছ, প্রচুর ঝাউ গাছ, এখানে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। ভীমের কাছে অনুষ্কা দাঁড়িয়ে পড়লো, আমি বলছি ওরকম যেমন আছে ওরকমভাবে একটা ছবি তুলবো, তো বলছে ঠিক আছে, দারুণ লাগছে। দিয়া বলছে আমিও একটা তুলবো, আমছি হ্যাঁ তোমরা দুজনে দাঁড়িয়ে পড়ো। আর মামিমা বলছে মানে ঠিক করে দিচ্ছে আর কি, ঠিকঠাক করে দাঁড় কাটাচ্ছে, আর ওই হেসেই আলা। আর অনুষ্কা দেখো শুধু ওর গায়ে হাত দিচ্ছে, জাত একদম, মানে কি বলবো। আর এখন ছুটে ছুটে যাচ্ছে, সবাইকে একবার করে হাত দেবে, মানে ওই যে কার্টুনগুলো আছে না ওর ওর মধ্যে ও হাত দেবে বলে ওই জন্য ছুটছে। এই দেখো ও যেমন করে আছে ওও তেমন করে আছে, আবার যাচ্ছে ওইখানে, সব স্ট্যাচুগুলোকে একবার করে হাত দিচ্ছে। আর এখন আমরা পার্কটা ঘুরছি, আর দেখো আমার পিছনে ট্রেনটা আসছে, তো এখানটা ভয়েস দিতাম না, মানে ওখানটা আমি কথা বলেছি, সেই ভয়েসটা আবার কাটতে হয়েছে। অনুষ্কাকে বকছি ট্রেনটায় হাত দেবে না, এতে হাত দেবে না, কথা শুনছে না, তো ওতে গান হচ্ছিলো সেই কারণে আমি মিউট করেছি। দেখো কি দেখতে ভাল লাগছে না, মানে ও কি করবে অনুষ্কা খুঁজে পাচ্ছে না। আর এবার মামিমা আগিয়ে আগিয়ে যাচ্ছে, তো এখন যে একটা ছোট সে চিড়িয়াখানার মতো আছে না, তো ওখানে এটা সেটা আছে, ওই পাখি, টিয়া পাখি, তারপর গিনি পিগ, এইসবগুলো আছে, ওইগুলোই দেখতে যাব। আর দেখো সব বাচ্চাদের ঘোড়ার কি সুন্দর সুন্দর। অনুষ্কা আবার এই ট্রেনটাতেও এসে চেপে পড়েছে। এবার আমরা যাচ্ছি যেখানটা ওই যে মুরগি এটা সেটা করে আছে না, বললাম যে চিড়িয়াখানার মতো, সেখানটা যাচ্ছি। আর দেখো ময়ূর পঙ্খিটা কত সুন্দর, মানে ময়ূরটা আর কি দেখতে কি ভালো লাগছে। আর এগুলো হচ্ছে ক্যাম্বেল হাঁস, দেখছো ঘাস খাচ্ছে চড়ছে। আর এই দেখো গিনি পিগ, দেখছো কত সুন্দর লাগছে বলো তো।
গিনিপিগগুলোও খাচ্ছে, ঘাস খাচ্ছে গিনিপিগগুলো। আর হাঁসগুলো এখানে আছে, আর এখানটাতে কি আছে, এগুলো পাখি। কত ধরনের পাখি আছে দেখো এর মধ্যে, ছোট্ট 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 একদম টিয়া পাখি আছে, মানে আমি অত পাখির নাম জানি না, কাকাতুয়া আছে, বুলবুলি আছে, এটা সেটা, কি দেখতে ভালো লাগছে কিন্তু আমার। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে একটা মুরগি, কি জাত, মানে মুরগিটার কি নাম কি আমি ঠিক জানি না। এখানে অনেক তিন ধরনের মুরগি আছে, এই দেখো এই একটা, এই একটা, আর ওই দেখো ওই যে ওই দিকটাতে খাচ্ছে, তিনটে চারটে আছে, সরি আমি তিনটে বলে দিয়েছি। এই দেখো, এই আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো বক, বলছে না এগুলোও এক ধরনের মুরগি, আর এগুলো হচ্ছে ইঁদুর। আর এবার এই দিকটা একটু ঘুরবো। ওয়াও, এখানটাও কি সুন্দর, দেখো কুমির আছে দুটো, বক আছে, আর অনুষ্কা ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছে, কি দারুণ লাগছে না বলো। যদি সত্যি সত্যি কুমির হতো কি হতো বলো তো, আমি এই সামনে দিয়ে যাচ্ছি, একদম গিলে খেয়ে ফেলতো আমাকে। মামা মামিমারা এগিয়ে পড়েছে, আর আমি আর অনুষ্কা পিছিয়ে পিছিয়ে আছি, কারণ এখানে কটা ভিডিও করছিলাম আমি আর অনুষ্কা, শর্টস আর কি, সেই জন্য তো ওরা এগিয়ে চলে গেছে দেখছি। আর এই দেখো কি দারুণ ময়ূর পঙ্খী জাহাজ, তো এর আগের বারে এসেছিলাম কিন্তু এই ঢেউসাগরে আমি বেড়াতে আসিনি, আর এখন এসে আমি তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবোই বলো, তাই না? কারণ আমি দেখছি আর তোমাদেরকে দেখাবো না এটা হয়। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, পড়েই চলেছে, আর মানে চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখছো, দারুণ লাগছে, সবুজ 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 চারিদিকে সবুজ। আর এই এইখানটাও অনেক সুন্দর লাগছে, তো সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। আর বৃষ্টি পড়ছে বলে এই বাচ্চাদের লাফানোর এগুলো সব বন্ধ আছে, চলো সমুদ্রের দিকে যাই। দেখো কি সুন্দর লাগছে না, ঢেউটা আসছে, তো আমার ইচ্ছা আছে সন্ধ্যের দিকে সারা সন্ধ্যাটা এই পাথরেতে চুপচাপ বসে থাকবো, এর ঢেউগুলো শুনবো, মানে এই যে আওয়াজটা হয় খুব সুন্দর লাগে। কিন্তু টান করে এসে ভাত খেয়ে এসে বসে আছে, আর আমি সমস্ত ঢেলেছি, এবার সব গুছাবো, টান টান ছেড়ে একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন খেতে যাচ্ছি। আর আজকে মেনু হয়েছে মাংসের ঝোল, ভাত, আর কি একটা হয়েছে আমি ঠিক জানি না, তো আর চলকেওয়ালা ছিল ঘুগনি আর মুড়ি। ওকে চলো বন্ধুরা, দেখতে থাকো, ঠিক আছে, এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা।